প্রায় 90 থেকে 100 কোটি টাকার কাজ হবে। ইতিমধ্যে আমরা 30 কোটি টাকার মতো কাজ, আমরা গত কয়েকদিন আগে একটা রানী গাছি, একটা পদ্মপুকুর, একটা জাউল গাছি আমরা উদ্বোধন করেছি। আমাদের মূল লক্ষ্য একটাই, যে ভাঙড়ের সার্বিক উন্নয়ন ঘটানো। ভাঙড়ের মানুষ কারোর মুখাপেক্ষী হয়ে থাকবে না, কখন সেই হুগলি থেকে আসবে আর কখন মাসে একদিন এসে দেবে এই মুখাপেক্ষী হয়ে থাকবে না। আগামী দিনে আমরা সার্বিক পরিষেবা দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা করব। কেন এমপি কোটার টাকা বেশি করে গাজজারি করে নিয়ে আপনার এলাকায় উন্নয়নটা বেশি গায়ে মানে না, আপনি বলুন কে মালিক আর কে খালিক আমি তো বুঝি না। দেখুন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী অনুসরণায় এখানে প্রায় 5 কিলোমিটার রাস্তা 4,12,45,000 টাকা দিয়ে টাকা বরাদ্দ হয়েছে এবং আমরা মনে করি যথেষ্ট ভালো রাস্তা হবে। 3.75 মিটার বিটুমিনার্স হবে আর বাদবাকি পাশে শোল্ডারিং এবং সয়াল হবে, সব মিলিয়ে প্রায় 18 ফুট 19 ফুট চওড়া করে এই 5 কিলোমিটার রাস্তা নির্মাণ হবে এবং আগামী কাল থেকেই এই কাজ শুরু হবে। আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সংশ্লিষ্ট দপ্তরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এখানে, প্রায় এখানে আমাদের প্যানগঞ্জ অঞ্চলের প্রায় 8খানা বুথ আর বিবিরহাটে আমাদের নারায়ণপুরের বিবিরাইট যে বুথটা আছে প্রায় ওখানে 1-2খানা বুথ আছে, প্রায় 10খানা বুথের মানুষ এখানে উপকৃত হবে। শুধু 10টা বুথের উপর দিয়ে রাস্তা যাচ্ছে কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা থেকে উপকৃত হবে। এখানে গাড়ি ঘোড়া অটো টোটো যেগুলো চলে প্রত্যেকটা মানুষ এখানে উপকৃত হবে। দাদা, ভাঙড় বিধানসভাতে অনেক রাস্তায় বেহাল অবস্থায় আছে, সেগুলো কি পরস্পর রাস্তাগুলো কি সারাই হবে বা? দেখুন, আগামীকাল আগামী পরশু দিন অর্থাৎ শুক্রবার আমরা পাশের অঞ্চল জাউল গেছি, সেখানে একটা 2,17,00,000 টাকার রাস্তা আমরা উদ্বোধন করব এবং ইতিমধ্যে ভাঙড় 2 নম্বর ব্লকে RIDF 29 থেকে প্রায় 32 কিলোমিটার রাস্তা ইতিমধ্যে অনুমোদন হয়েছে এবং এই ভাঙড় 1 নম্বর ব্লকের যে 3টি অঞ্চল আছে সেখানে বেশ কয়েকটা রাস্তাশ্রী প্রকল্প থেকে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন এবং সেই রাস্তার কাজ দ্রুত শুরু হবে। পাশাপাশি এই 3টি গ্রাম পঞ্চায়েতে প্রায় কমবেশি 9টা পাম্পিং স্টেশন হবে, প্রায় 90 থেকে 100 কোটি টাকার কাজ হবে। ইতিমধ্যে আমরা 30 কোটি টাকার মতো কাজ, আমরা গত কয়েকদিন আগে একটা রানী গাছি, একটা পদ্মপুকুর, একটা জাউল গাছি আমরা উদ্বোধন করেছি এবং বাদবাকি আরও প্রায় 70 কোটি টাকার কাজের উদ্বোধন আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, এটা আমরা উদ্বোধন করব। আমাদের মূল লক্ষ্য একটাই, যে ভাঙড়ের সার্বিক উন্নয়ন ঘটানো। কলকাতা ঢিলছড়া দূরত্বে ভাঙড়ে এখনও অনেকটা অনুন্নয়ন আছে এবং যার জন্য দায়ী ISF, CPM, কংগ্রেস, বিজেপি, যারা 2 বছর ধরে ভাঙড়টাকে অনেকটা পিছিয়ে দিয়েছে এবং এইরকম একটা প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও আমরা ভাঙড় 2 নম্বর ব্লকে 800 কোটি টাকার জল প্রকল্প, ADB প্রকল্প, সেই কাজ আমরা করব। ইতিমধ্যে রাজারহাটে অলরেডি রিজার্ভার শুরু হয়েছে এবং খুব দ্রুততার সঙ্গে সেই কাজও শুরু হয়েছিল। পাইপলাইনের কোনো একটা জায়গায় ISF-রা আটকে দিয়েছিল, আমরা সেই রাস্তার কাজ, সেই পাইপলাইনের কাজ আমরা দ্রুত শুরু করব এবং আগামী দিনে আমাদের লক্ষ্য একটাই, যে এখানকার যে 13টি গ্রাম পঞ্চায়েত আছে এই 13টি গ্রাম পঞ্চায়েতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সব ধর্মের মানুষ এখানে আছে, আমরা তাদের সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য গোটা ভাঙড় আমাদের যা টিম বিধানসভার 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লকের যে টিম আছে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। পঞ্চায়েত ভোটকে কি সামনে রেখে এই রাস্তা বা জল নিকাশির কাজ? দেখুন, তৃণমূল কংগ্রেস কোনো ভোটের রাজনীতি করে না। 365 দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে থাকে, উন্নয়নের কাজটা করে। আপনি দেখবেন রাত 12টায় যদি কোনো অ্যাম্বুলেন্সের দরকার হয় প্রথম যে ফোনটা করে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আপনি দেখবেন কোথাও কোনো গ্রামে যদি ট্রান্সফরমার পড়ে সেই ট্রান্সফরমারটা রিপ্লেস করার জন্য
বা রিপেয়ার করার জন্য প্রথম যারা ফোন করে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী। আজকে যারা ভোট নিয়েছিল তারা কোথায়? কেন তাদের টিকিট দেখতে পাওয়া যাচ্ছে না? মানুষ আগামী দিনে যোগ্য জবাব দেবে এই আত্মবিশ্বাস আমার অন্তত আছে। এলাকার উন্নয়নের জন্য এলাকার রাস্তাঘাটে উন্নয়ন উদ্বোধন হলে এলাকার বিধায়ক আসে, কিন্তু আমরা দেখছি আপনি ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক এখানে এসে একটা রাস্তা উদ্বোধন করছেন। নরসিংহ সিদ্দিকি কি নিমন্ত্রণ করা হয়েছিল? উনি আসেনি না নিমন্ত্রণ? দেখুন, এ হচ্ছে বসন্তের কোকিল। এ যেমন দেখবেন বর্ষাকালে কিছু ওই আমি ওটা বলছি না, নাম বলছি না, ঘ্যাঘো করে এমন কিছু আছে, প্রাণী আছে। আবার যখন এই ফাল্গুন চৈত্র মাসে আসে দেখবেন ভোরবেলা বসন্তের কোকিল যেমন কুকুর কুকুর ডাকে, আবার এক মাস দু মাস পরে চলে যায়। এ হচ্ছে বসন্তের কোকিল। এ মানুষের ভোট নিয়েছে ঠিকই, এ ভাঁড়ের গরিব মানুষের পাশে থাকার মানসিকতা এর নেই, এটা নিশ্চিতভাবে। আমরা তাই ঠিক করেছি যে বিশেষ করে ভাঁড় বিধানসভায় কোনো জন্ম সার্টিফিকেট হোক, কোনো রেসিডেন্স সার্টিফিকেট হোক, কোনো হসপিটালের সার্টিফিকেট হোক, আমরা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আমরা আপনাদের মাধ্যমে এই এলাকার সাধারণ নাগরিকদের বলবো যে আমার সাইন করা সার্টিফিকেট, এই দু ধরনের সার্টিফিকেট আপনারা সেখান থেকে পাবেন। এবং এখানে আমাদের জেলা পরিষদের সদস্যরাও সেখানে সাইন করে দেয়, তারাও করবে, ফলে আমরা কারোর মুখোমুখি, ভাঁড়ের মানুষ কারোর মুখোমুখি হয়ে থাকবে না। কখন সেই হুগলি থেকে আসবে আর কখন মাসে একদিন এসে দেবে এই মুখোমুখি হয়ে থাকবে না। আগামী দিনে আমরা সার্বিক পরিষেবা দেওয়ার জন্য সর্বরকম ব্যবস্থা করব। ক্যানিংয়ের উন্নয়নের তুলনায় ভাঁড়ের উন্নয়নে অনেকটা পিছিয়ে আছে। এই নিয়ে আমরা আইএসএফের জেলা সম্পাদক আব্দুল মালেককে প্রশ্ন করেছিলাম, উনি বলেছিলেন যে আপনি এমপি কোটার টাকা বেশি করে গাজ্জোয়ারি করে নিয়ে আপনার এলাকায় উন্নয়নটা বেশি করছে। তো গায়ে মানে না, আপনি মূলত কে মালিক আর কে খালেক আমি তো বুঝি না, কোথায় ছিল আর কোথায় এলো। এখন সেই বলেছিলাম না যে কুজোরও চিত হয়ে সবার ইচ্ছে হয়, এ ধরনের কিছু কিছু কুজো পুজো আছে তারা বলবে এ ধরনের কথাবার্তা, এটা নিয়ে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি। এটা তো সত্যি কথা যে ক্যানিং পূর্ব বিধানসভা এবং আশপাশের থেকে ভাঙড়ের রাস্তাঘাট এবং পানীয় জলের অবস্থা ভাঙড়ে হবে হবে ভাঙড়ে হবে, নিশ্চিন্ত থাকুন। না, তার জন্য কাকে দায়ী করছেন? কার জন্য এইগুলো হলো না, কিসের জন্য? আমি প্রথমেই বলেছি এই ভাঁওতাবাজদের জন্য, আইএসএফ এর মতো সিপিএম এর মতো ভাঁওতাবাজ যারা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি, এদের জন্য তো আজকের ভাঁওড়ের এই অনুন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্টভাবে কাজ করছে, কিন্তু সেই কাজ করিয়ে নেওয়ার মতো ক্ষমতা এই ভণ্ডদের নেই, এটা একদম খুব পরিষ্কার। আপনি অবজারভার হওয়ার পরে দেখছি আপনি বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছেন, কেমন সাড়া পাচ্ছেন ভাঁওড়ে? আপনারাই দেখছেন একটা রাস্তাকে কেন্দ্র করে 3000 লোক। চলো।